ধরে নিলাম তোমার কোন অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে তোমার ভিডিওতে কেউ ক্লিক করে দিল, তারপর ভিডিওতে ক্লিক করার পর কিছুটা এই ধরনের ভয়েস শুনতে পেলো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম। তাহলে তোমার কি মনে হচ্ছে তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখবে? অবভিয়াসলি অডিয়েন্স তোমার ভিডিও স্কিপ করে অন্য কারো ভিডিও দেখবে, আর ঠিক তোমার সাথে এটাই হয়। ভিডিও ওপেন করার পর তোমার ভয়েসটা শোনে, যদিও বা তুমি প্রো লেভেলের এডিটিং করে থাকো, আর ভয়েসটা যদি লো কোয়ালিটি হয় তাহলে অডিয়েন্স তোমার ভিডিও স্কিপ করে অন্য ভিডিও দেখবে। এবার তোমরা বলবে, আমার তো ভয়েস খারাপ, আমার কাছে মাইক নাই, আমি মার্কেট এরিয়ায় থাকি, আমার ব্যাকগ্রাউন্ডে তো খুব বেশি নয়েজ আসবে, লেট মি টেল ইউ, এগুলো সব বাহানা। ওইগুলো একটা সলিউশন আমার কাছে আছে, যেটা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি আপনারা ভয়েস কিভাবে এডিট করবেন। তো তার আগে তোমাদের কিছু কথা মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, রিমুভ ইকো ফ্রম ইউর রুম। অডিও রেকর্ড করার সময় তোমার একটা কথা মাথায় রাখতে হবে, রুমে বেশি ইকো যেন না আসে। ইকো রিমুভ করার জন্য তোমার রুমের জিনিসপত্র দিয়ে ভরে দিতে হবে। নাম্বার টু, অডিও রেকর্ডিং। আমি ভয়েস রেকর্ডিং করি ফোন দিয়ে, তোমার কাছে যদি কোনো মাইক থাকে তাহলে অডিও কোয়ালিটি আরও বেটার হবে। যদি তোমার কাছে মাইক না থাকে আমার মতো ফোন ইউজ করতে পারো, বাট ভয়েস রেকর্ড করার সময় ফোনটা তোমার মুখের কাছে রাখতে হবে। নাম্বার থ্রি, অডিও রেকর্ডিং সফটওয়্যার। আমার কাছে পিসি নাই, তা আমি ফোন দিয়ে ভয়েস এডিট করি। আমি ইউজ করি লেক্সাস অডিও এডিটার, যেটা তোমরা প্লে স্টোরে দেখতে পেয়ে যাবেন। নাম্বার ফোর, হাউ টু এডিট ভয়েস। সবার প্রথমে আপনাকে কী করতে হবে, লেক্সাস অডিও এডিটার এই অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো সবার প্রথমে আপনি কী করবেন, ওপরে এই ওপেন অপশনেরটা ক্লিক করবেন, দেন চলে আসবেন ওপেন উইথ ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করবেন এবং যে আপনার অডিওটি আছে ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার অডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। এবার আপনাদের কী করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে, ইফেক্টে চলে আসতে হবে, তারপর নিচে চলে আসতে হবে, কনভার্ট টু মনো লেখা আছে এখানে ক্লিক করবেন এবং এটি নিচে যেটা আছে ওটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পরে দুটো লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এবার কী করতে হবে, থ্রি ডটে ক্লিকটা রিমুভ করতে হবে। তো ওর জন্য ইফেক্টে ক্লিক করবেন, নিচে চলে আসবেন নয়েস ডিটেকশন, এখানে একটা ক্লিক করবেন, তারপর আপনার এস এম সেটিংটি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই করার পর নয়েজ তো একটু রিমুভ হয়ে গেছে। এবার আপনাদের আবার থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে চলে আসতে হবে, দেন আপনাদের নিচে চলে আসতে হবে ইকোয়ালাইজার, ঠিক আছে, এখানে একটা ক্লিক করতে হবে। তো এই জায়গাটা আপনাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে, কারণ ভয়েস এডিটিংয়ের খেল সব কিছু এইখানেই আছে। তো এই যে সাইডটা দেখতে পাচ্ছেন একটু ট্র্যাভেল, আর এই সাইডটা ইনক্রিজ করলে আপনার ভয়েসে ব্যাস আসবে, আর এটা করলে ট্র্যাভেল আসবে। তো আমি বেসিক্যালি ট্র্যাভেলটা বেশি ইউজ করি, ব্যাস ইউজই করি না। আপনিও ব্যাস ইউজ করবেন না, অতটি ভালো লাগবে না ব্যাস ইউজ করলে। ট্র্যাভেলটি যত ইউজ করবেন অতটি ক্রিপসি হবে আপনার ভয়েসটা। তো আমি কী করবো, এই সেটিংটা রেখে দেবো। এটা না যে আমি যে সেটিংটা রাখছি এটা আপনাকেও রাখতে হবে, আপনি একটু কাস্টমাইজ করে দেখবেন আপনার কোন ভয়েসটা ভালো লাগছে, ওই হিসাবে আপনি রাখবেন, ঠিক আছে। তারপর আপনাদের কী করতে হবে, সিম্পলি অ্যাপ্লাই করে দিতে হবে। তো অ্যাপ্লাই তো হয়ে গেল, এবার আপনাদের কী করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে বন্ধুরা, ইফেক্টে ক্লিক করতে হবে। এবার আপনাদের কী করতে হবে, নিচে চলে আসতে হবে, কনভার্ট স্টুডিও মোনোতে ক্লিক করে আপনাদের কী করতে হবে, কনভার্ট স্টুডিও মোনোতে আবার ক্লিক করে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তো এটি একটি লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তারপর আমাদের কী করতে হবে, থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে চলে আসবেন এবং এটি করে নেবেন নর্মালাইজ, দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এটা করলে কী হবে, মনে হবে না ভয়েসটা আপনি এডিট করেছেন। তো এবার আপনাদের কী করতে হবে, সিম্পলি সেভ অপশানে ক্লিক করতে হবে এবং আপনি চাইলে আপনার যে ফাইল আছে ফাইলটার নাম দিতে পারেন, ঠিক আছে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর আপনাদের কী করতে হবে, ডান অপশানে ক্লিক করে সিম্পলি সেভ। সেভ করার পর আর একটা জিনিসটা আপনাদের করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। সেভ করার পর আপনাদের ফাইলটি ওপেন করতে হবে, তারপর আপনার স্টোরেজে চলে আসতে হবে, তারপর আপনাদের কী করতে হবে, সিম্পলি মিউজিকে চলে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক আসার পর আমি এখন যে অডিওটি এক্সপোর্ট করলে ওই অডিওটা সিলেক্ট করতে হবে। ওপরে শেয়ার অপশনে ক্লিক করে আপনি কী করবেন, অডিও কনভার্টার এই অ্যাপটা সর্বপ্রথমে ডাউনলোড করে নেবেন বন্ধুরা, ঠিক আছে। এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনার ডাউনলোড করবেন। তো এখানে একটা ক্লিক করে দেবেন, তারপর কনভার্ট দিস অডিও এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা সেটিং করতে হবে, আমাদের কী করতে হবে, বিটরেটে চলে আসতে হবে, সাইডে একটা পেন্সিল আছে এখানে একটা ক্লিক করতে হবে, তারপর নিচে চলে আসতে হবে এবং কী করতে হবে, 320 KB এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার কনভার্টে ক্লিক করতে হবে। তো তারপর কিছুটা এইভাবে লোডিং হবে এবং যে অডিওটি আছে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।